আমরা কথা থেকে আসলাম, মৃত্যুর পরে কি হবে, কিছু হবে কি না, ভগবান আছেন কি না, ভগবান অবশ্যই আছেন না কি, কিছু লোক বলে কোনো ভগবান নাই, এইসব কথা কাল্পনিক আছে। এবং যারা ভগবানকে মানেন তাদের মধ্যে মতভেদ আছে, কেউ কেউ বলে জিসাস গড আছেন, কেউ কেউ কৃষ্ণ শিব দুর্গা মাতা সবচেয়ে বড়, অনেক মত আছে। এই সকল প্রশ্ন জিজ্ঞেস করা মানব জীবনে আসল উদ্দেশ্য আছে, শুধুমাত্র জিজ্ঞেস করে নাই, সেই সকল প্রশ্নে সাদ উত্তর প্রাপ্ত করা দ্বারা আমাদের দুর্লভ মানব জন্ম সফল হতে পারে, অন্যথা নাহি। সেই জন্য আপনি প্রতিদিন ভগবদ গীতা পাঠ করুন, এই সকল প্রশ্নে সাদ উত্তর আপনি ভগবদ গীতায় প্রাপ্ত করুন। কিন্তু ভগবদ গীতা যথাযথা পাঠ করতে হবে, কারণ অনেকেই যারা ভগবদ গীতা উপরে মন্তব্য করে তারা নিজে মনগড়া কাল্পনিক অর্থ লাগায়। আসলে ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন তা অর্থ অনুসারে আপনি প্রাপ্ত করুন ভগবদ গীতা যথাযথ। শ্রী শ্রীমদ্ এই সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ দ্বারা রচিত ভগবদ গীতা যথাযথ দ্বারা আপনি আসল আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্ত করুন। এইভাবে আপনার জীবন সফল হবে, আপনার আরও কোনো দুঃখ হবে না, আপনি ভগবানের ধাম যেতে পারবেন। সেই জন্য এই আমাদের অনুরোধ, যাতে আপনার পরম মঙ্গল হবে, ভগবদ গীতা যথাযথ পাঠ করুন এবং এইভাবে আপনার দুর্লভ মানব জন্ম সফল করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।